আপনারা নিশ্চয়ই জানেন যে বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি আবদুল্লাহ গত 12ই মার্চ ছিনতাইয়ের শিকার হয় ভারত মহাসাগরে। সেখান থেকে সোমালীয় জলদস্যুরা তাদের উপকূলে নিয়ে রাখে। এবং সবশেষ যে তথ্য সেটা হচ্ছে যে শনিবার মধ্যরাতে সেই জাহাজটি মুক্তি পেয়েছে এবং ইতিমধ্যে নাবিকদের নিয়ে জাহাজটি আরব আমিরাতের পথে, এবং সেখান থেকে 19 এপ্রিলের পর বা 19 এপ্রিল সময়ের মধ্যে নাবিকদের বাংলাদেশে ফিরিয়ে আনার কথা। আমরা সার্বিক বিষয় নিয়ে একটু কথা বলবো এবং কোন প্রক্রিয়ায় জাহাজটি মুক্ত করা হয়েছে বা কিভাবে মুক্ত করা হয়েছে সার্বিকভাবে একটু বিস্তারিত কথা বলতে চাই। আমার সঙ্গে রয়েছেন জাহাজটির মালিক প্রতিষ্ঠান কেএসআরএম গ্রুপের ডিএমডি শাহরিয়ার জাহান রাহাত। রাহাত, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা আপনি একটু আগেও বলছিলেন যে জাহাজটি আসলে কিভাবে মুক্ত করা হয়েছে, এখানে একটা মানুষের একটা কৌতূহল থাকে যে আসলে মানে কোন প্রক্রিয়ায় সমঝোতাটা হলো বা কিভাবে জাহাজটা মুক্ত করা হলো, একটু যদি বিস্তারিত বলেন। জি, থ্যাংক ইউ ভেরি মাচ। আসলে নতুন বছরের শুভেচ্ছা সবাইকে আর ঈদ মুবারক। আপনি জানেন যে ইন্টারন্যাশনাল রুটে জাহাজ চলাচল, যেমন বিমানের যেমন অনেক রকম পলিসির মধ্যে তারা থাকে, ঠিক সিমিলারলি জাহাজও থাকে। এবং এই ধরনের কোনো ইনসিডেন্ট হলে আসলে অনেকগুলো প্রফেশনাল বডিজ আছে, বিদেশি কোম্পানিজই আছে যারা এই ধরনের ইস্যুগুলো সলভ করে থাকেন। তারা ডে ওয়ান থেকে আসলে এঙ্গেজড হয়ে গিয়েছিল এবং আমরা শুধু এনশিওর করেছি যে আমাদের ক্রুদের সাথে কোনোরকম খারাপ দুর্ব্যবহার করছে কিনা, তাদের কোনোরকম রিস্ক আছে কিনা, আমরা শুধু ওই জিনিসটা নিয়েই ফোকাস ছিলাম। এবং আমরা যখন একটা পর্যায়ে জানতে পেরেছি যে তারা মোটামুটি ভালো ব্যবহার করছে, তারা মুসলমান দেশগুলোর সাথে সাধারণত কোনোরকম সমস্যা করে না, এই ধরনের একটা আভাস আমরা পেয়েছি। এবং আমরা নাবিকদের সাথে আমরা লুকিয়ে হোক কোনো না কোনোভাবে আমরা যোগাযোগ রাখছিলাম। তো এরপরে আমরা যখন জানতে পারলাম তারা সুস্থ আছেন, তারা প্রফেশনাল বডিজগুলো কাজ করা শুরু করে দিয়েছিল তাদের সাথে। তো এর মধ্যে আমি বাংলাদেশ সরকারের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী জনাব হাসান মাহমুদ, শিপিং মিনিস্টার খালিদ মাহমুদ এবং আমাদের শিক্ষামন্ত্রী নফল ভাই উনি আমাদের সাথে রেগুলারলি যোগাযোগ রাখছিলেন। তো আমরা ওনাদেরকে টাইম টু টাইম আপডেট করেছি। সো এই বডিটা গত 31 দিন ধরে আসলে নেগোসিয়েট করে 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 তাদের সাথে একটা রকম সমঝোতার মাঝে এসে তারা জাহাজ গতকাল রাত 3টার সময় বাংলাদেশ সময় 3টা জাহাজ ত্যাগ করে। এবং আমরা জানতে পারি যে আর কোনো দস্যুর আশেপাশে নেই এবং জাহাজটা ফ্রিলি সেল করে গেছে। তো কালকে রাত 3টার সময় আমরা এটা জানতে পারি। সেখানে যে 23 জন নাবিক রয়েছেন তাদের আসলে সার্বিক বিষয় কিরকম, যে তারা কেমন আছে বা এখন তাদের শারীরিক অবস্থা কি সার্বিক? আমরা যতদূর জানতে পেরেছি আসলে তারা এতই উৎফুল্ল ও প্রফুল্ল যে তারা কোনো রকমই শারীরিক অসুস্থতার কথা আমরা জানি না, তাদের সাথে কোনো রকম অসদ আচরণ করা হয়নি, তারা মোটামুটি বেশ ভালো অবস্থায় সংযুক্ত আরব আমিরাতের দিকে রওনা দিয়েছেন। আরেকটা বিষয় হচ্ছে আমরা সচরাচর যেটা দেখি যে সোমালে জলদস্যুরা যখন কোনো জাহাজ ছিনতাই করে সেটা আসলে শুধু বাংলাদেশ না, যে কোনো দেশের জাহাজে যখন ছিনতাই করে তখনই আসলে তারা এক ধরনের কিছু লেনদেনের ছাড়া তারা আসলে জাহাজ ছাড়ে না, এই ক্ষেত্রেও কি সেরকম? আসলে আমরা যেহেতু ইন্টারন্যাশনাল রুটসে চলাচল করি আমাদেরকে অনেক কিছু বাধ্যবাধকতার মধ্যে থাকতে হয়, এবং তার একটা ব্যাপার হচ্ছে যে এই ধরনের আলাপগুলো কিন্তু আসলে আমরা করতে পারি না, এই কারণে কারণ আপনার ভবিষ্যতের জন্য কোনো পাইরেসিকে আমরা এনকারেজ না করি। সো এটাকে আমাদেরকে মাথায় রেখে চলতে হয়, যার কারণে আমরা আসলে এটার ব্যাপারে কোনো রকম কথা আমাদেরকেও ঠিক মতো জানানো হয় না, আমরাও আসলে এরকম ডিসক্লোজ করার কোনো অবস্থায় থাকি না। সো আসলে সাধারণত তাই হয়ে থাকে, বাট আমাদের এই ক্ষেত্রে আমরা আসলে কোনো রকম কিছু লজের কারণে আমরা এই ধরনের কোনো স্টেটমেন্ট আসলে করতে পারি না। একটু আগেও আপনি বলছিলেন যে নাবিকদের ফেরানোর ব্যাপারে যে প্রক্রিয়াটা, এটা আরেকটু যদি বিস্তারিত আমাদের বলেন আসলে কি কোন প্রক্রিয়ায় ফেরানো হবে? নাবিকরা ইনশাল্লাহ 19 তারিখে সংযুক্ত আরব আমিরাতে পৌঁছাবে। এরপর কিছু ফর্মালিটিস থাকবে, তারা সাইন অফ করবে জাহাজ থেকে, সবাই নতুন একটা টিম সাইন অন করবে। সাইন অন করার পরে ওই পুরন দলটাকে আমরা ফিরিয়ে নিয়ে আসবো। পুরো প্রক্রিয়াটা হয়তো বা 2 থেকে 3 দিনের মতো সময় লাগতে পারে, এর বাইরে বেশি আমি এক্সপেক্ট করছি না, আনলেস অন্য কোনো কমপ্লিকেশনস থাকে, বাট সেক্ষেত্রে আমি শিওর আমাদের এমবেসি আছে দুবাইতে, তারা হেল্প করবেন। জাহাজটিকে ইন্সপেকশন করে আমরা যদি কার্গো অফলোড করার পর যদি কোনো রকম রিপেয়ারের প্রয়োজন থাকে তাই সেক্ষেত্রে আমরা চিন্তা করবো চায়নার দিকে যাওয়ার, আর যদি দেখি যে আমরা জাহাজ প্রিস্টিন কন্ডিশনে আছে তাহলে সেক্ষেত্রে আমরা জাস্ট রেগুলার অপারেশন শুরু করে দেবো। আরেকটা বিষয় হচ্ছে যেহেতু আপনাদের এর আগে জাহানমণি ছিনতাইয়ের শিকার হয়েছিল, এবার এমবি আবদুল্লাহ, সার্বিকভাবে আসলে আপনাদের কোম্পানির ক্ষতির জায়গাটা কেমন?
আমরা যতদিন ট্রেড করতে পারি না সেই ক্ষতি, আমরা গত 30 দিন তো আসলে আর অন্য কোনো কিছু তো ফোকাস করতে পারিনি, ওই জায়গাটাতে একটা ক্ষতি। আর এটা দুর্ভাগ্যজনক যে আমাদেরই পরপর দুটো হলো 14 বছরের ডিফারেন্সে, যদিও বাট এবার আমরা হাই রিস্ক এরিয়া ডবলের বেশি বাইরে দিয়ে যাচ্ছিলাম। হাই রিস্ক এরিয়া 200 নটিক্যাল মাইল, আমরা যাচ্ছিলাম অলমোস্ট 600 নটিক্যাল মাইল দিয়ে। বাট তারপরে এ ধরনের একটা আনফর্চুনেট ইনসিডেন্ট হলো, তারা আরেকটা পাইরেটসি, তারা আরেকটা শিপিং ট্রলারের উপর বেস করে তারা আরো দূরে সরে গিয়ে এই জাহাজটাকে টার্গেট করে। আর আপনারা জানেন যে হুথি অঞ্চলে হুথির যে যুদ্ধগুলো চলছে ওটার জন্য আপনার রেড সিতে যে যুদ্ধগুলো চলছে, আমাদের যে যুদ্ধ সামরিক জাহাজ যেগুলো আপনার পাহারা দিয়ে থাকেন ওই জাহাজগুলো আসলে ওই অঞ্চলে আর নেই। তো এই কারণে সোমালিয়ানরা আবার একটু বেপরোয়া হয়ে গেছে, বাট আমরা দেখতে পাচ্ছি যে এখন আবার অনেকগুলো জাহাজ ওই জায়গায় মোতায়েন করা হয়েছে। সো আমার মনে হয় আবার এই এই সাহস তারা আর হয়তো বা ইনশাল্লাহ আশা করবেন, মানে করবেন। এক্ষেত্রে এই যে আপনাদের যেহেতু জাহাজ সেখানে কোনো না কোনো সময় যেতে হবে, সেফটি সিকিউরিটির জায়গাটা এখন আপনারা কীভাবে নজর দিবেন? সো যে একটা কথা সবসময় বলা হয় যে মানে কেন আর্ম গার্ড ছিল না, আমরা আমি আপনাকে বললাম যে আমরা 600 নটিক্যাল মাইল দিয়ে যাচ্ছিলাম, যেটা হাই রিস্ক এরিয়ার অনেক বাইরে। আমি যদি রিস্ক এরিয়ার মধ্যে দিয়ে যাই আমার ইন্স্যুরেন্সই কভার করবে না, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে আপনি যখন আর্ম গার্ড নিতে যাবেন তখন আপনাকে বিভিন্ন ডিরেকশনে যেতে হবে। আপনি ধরেন বাংলাদেশ থেকে দুবাই যাচ্ছেন, আপনাকে যদি যেতে হয় বাংলাদেশ থেকে প্রথমে মায়ানমার, তারপর সিঙ্গাপুর, তারপরে দুবাই, আবার আসার পথে আর্ম গার্ডগুলোকে নামিয়ে দিতে দেওয়ার জন্য আরেকটা ডিরেকশনে যেতে হয়, পুরো ভয়েজটার কস্ট বেড়ে যায়। ইটস নট লাইক আমি আর আপনি ফ্লাই করছি, সো এটা তো একটা ট্রেডিং ভেসেল। পুরো মার্কেটটা যদি এই শখের জন্য আপনার তাদের ফ্রেট না বাড়ায়, আমি এটা করতে গেলে এটা একেবারে কমার্শিয়ালি ভায়াবল হবে না। বাট এখন এই পাইরেসির ইনসিডেন্টগুলো কারণে, ব্যাক টু ব্যাক দুটো হওয়ার কারণে, ওই রুটটা আবার সবাই রিক্যালিব্রেট করছে, ওই রুটটার ক্রস্টিং আবার বেড়ে যাবে। এবং এখন থেকে ওই রুটগুলোতে গেলেই আপনার বাংলাদেশ থেকেই নোটিস জারি করে দিয়েছে যে অবশ্যই আর্ম গার্ড নিতে হবে। তো সেক্ষেত্রে সবার ক্ষেত্রে এই জিনিসটা প্রযোজ্য এবং এখন থেকে তাই হবে। আরেকটা বিষয় হচ্ছে এই যে এর আগে হয়তো আপনাদের তরফ থেকে কিছু কিছু বিচ্ছিন্নভাবে বলা বক্তব্য দেওয়া হয়েছিল, সেটা হচ্ছে যে যখন আমরা চিন্তায় কিছুদিন পরে দেখলাম যে ভারত এবং ইউরোপিয়ান নেভিরা সেখানে অভিযান চালাতে গিয়েছিল, আপনারা সেখানে যতদূর জানি আপত্তি জানিয়েছেন, সেই জায়গাটা একটু যদি বলেন। তো আমরা একদিন হঠাৎ করে খবর পাই যে জাহাজকে ইউরোপিয়ান এবং ইন্ডিয়ান নেভি খুব কাছাকাছি গিয়ে থ্রেট করছে পাইরেটসগুলোকে, যেহেতু তার আগের দিন রুয়েন জাহাজটাকে তারা উদ্ধার করতে সক্ষম হয়েছে বাই ফোর্স। তো আমি খবরটা পাওয়ার সাথে সাথে আমি আসলে আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ সাহেবকে আমি ফোন করি এবং ওনাকে আমি জানাই যে স্যার এই ধরনের একটা ব্যাপার ঘটতে যাচ্ছে, আপনি যদি একটু কাইন্ডলি দেখেন, কারণ এটা আমাদের দেশের রাষ্ট্রীয় মানুষের মানে ক্ষতি হতে পারে। এবং ওনারও ওই মাইন্ডসেটেই ছিলেন যে মানুষের ক্ষতি হতে দেওয়া যাবে না। তো উনি সাথে সাথে দেখলাম আমি উনি সবাইকে ফোন করে জানিয়ে দিল এবং উইদিন হাফ অ্যান আওয়ার সব ওয়ারশিপ আবার সরে চলে আসছে। তো এটা একটা গ্রেট সাপোর্ট আসলে, আমি এবার বলতে হয় যে বাংলা সরকার আমাকে যে পরিমাণের সাপোর্ট এই পুরো গত একটা মাসে দিয়েছে আমি সত্যি মানে অ্যামেজ, মানে এবং স্পেশালি আমাদের ফরেন মিনিস্টার ডক্টর হাসান মাহমুদ স্যার, উনিও যথেষ্ট হেল্প করেছেন বাংলা সরকারের পক্ষ থেকে। মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু ক্যাবিনেট মিটিং থেকে উনি এটার খবর নিয়েছেন, আমাদের শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফল ভাই আমাকে ক্যাবিনেট মিটিংয়ে বসে আমার থেকে মেসেজ করে জানতে চেয়েছেন যে জাহাজের কী অবস্থা, মাননীয় প্রধানমন্ত্রী জানতে চাচ্ছেন। তো এই ধরনের মানে একটা কন্টিনিউয়াস একটা সাপোর্ট আর সিস্টেম আমার সাথে ছিল। সবশেষ বলি সেটা হচ্ছে যে স্বজনরা 31 দিন অপেক্ষা করেছে, এখন মুক্ত হয়েছে, তাদেরও আনন্দ হচ্ছে বা স্বস্তি হচ্ছে, তাদের জন্য কিছু বলার আছে? আপনাদের ধৈর্যের জন্য আমি আপনাদেরকে সাধুবাদ জানাই, অসংখ্য আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আপনারাও যেমন, এটা আপনাদের পরিবার, সবাই আমার সহকর্মী। সো যতটুকু টেনশনে আপনারা ছিলেন, আমরা গতকাল সারা রাত ঘুমাইনি, আমার চেহারা দেখে হয়তো বুঝতে পারছেন, আমি শিওর তাদেরও গত 31 দিন নির্ঘুম রাত কেটেছে। তো ঈদের আনন্দ, পহেলা বৈশাখের আনন্দ এবং আজকের জাহাজ ফেরত পাওয়ার আনন্দ, ফ্যামিলি মেম্বারদের সেফটি হওয়ার আনন্দ, আমরা সবাই ইনশাল্লাহ একসাথে এটা শেয়ার করব এবং একদিন উদযাপন করব তারা দেশে ফেরত আসলে। থ্যাংক ইউ ভেরি মাচ। দর্শক, আমরা এতক্ষণ শুনছিলাম কেএসআরএম গ্রুপের ডিএমডি শাহরিয়ার জাহান রাহাতের কথা এবং তিনি বিস্তারিত বলছিলেন যে কিভাবে এই জাহাজটি মুক্ত হয়েছে এবং কিভাবে নাবিকরা দেশে ফিরবেন বিস্তারিত উনি বললেন। আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ সবাইকে।